वेलकम टू WBCS गाइड यूट्यूब चैनल डियर एस्पिरेंट्स आज के आमरा करबो इंडियन पॉलिटी लेक्चर टू एवं आमी आशा करछी तुम्हारा लेक्चर वन देखेछो एवं सेखान थेके तुम्हारे जे कन्सेप्ट एसछे आमादेर कन्स्टिट्यूशनेर हिस्ट्री सम्पर्के अर्थात कि आमी आगेर दिन जेगुलो आमरा पढ़ेछिलाम सेगुलो आमरा पढ़ेछिलाम जे आमादेर कन्स्टिट्यूशनटा जे तैरी हलो सेई कन्स्टिट्यूशन तैरी हवार पेछने की की इतिहास छिलो बा की की प्रेक्षापट छिलो ताई ना তাহলে আমাদের যে কোর টপিক চলছে তোমাদের নোটে যেন এভাবে লেখা থাকে আমাদের কোর টপিক হচ্ছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক যেটা পার্ট ওয়ানের একটা চ্যাপ্টার মানে চ্যাপ্টার ওকে আজকে আমাদের সাব টপিক মেকিং অফ কনস্টিটিউশন ঠিক আছে আমাদের কনস্টিটিউশন কীভাবে তৈরি হলো আজকে আমরা সেই বিষয় সম্পর্কে ডিটেলস আলোচনা করব ওকে আচ্ছা তার আগে তোমাদের বলে দিই এই WBCS গাইড চ্যানেলে আমি তোমাদেরকে GS পড়াচ্ছি এবং জেনারেল স্টাডিজ কমপ্লিটলি ফোকাসড অন WBCS ওকে আর যদি কেউ তোমরা আমার থেকে ম্যাথ অ্যান্ড ইংলিশ করতে চাও ম্যাথ অ্যান্ড ইংলিশ যদি কেউ করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেল এক্সাম সলিউশন বলে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো যদি তোমরা চাও তো ওকে আচ্ছা এর সঙ্গে একটা কথা বলে দিই তোমাদের যারা যারা মেম্বারশিপ গ্রহণ করেছো তাদের জন্যে অনেক শুভকামনা রইল তোমাদের ভালো করে স্টাডিগুলো পড়ো এবং তোমরা কিন্তু এই লেকচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলে দিই যে PDF তোমরা এই লেকচারের PDF যেটা সেটা তোমরা লেকচার শেষ হওয়ার 12 ঘন্টার মধ্যে পেয়ে যাবে ডিসক্রিপশন সেকশানে ঠিক আছে অর্থাৎ এই ইন্ডিয়ান পলিটির 12 ঘন্টা যখন আমি আপলোড করব আপলোড করার 12 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু ডিসক্রিপশানে PDFটা পেয়ে যাবে ওকে আচ্ছা ঠিক আছে চলো শুরু করি সবার প্রথমে কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল কনস্টিটিউশন কারা তৈরি করেছিল কনস্টিটিউশন তৈরি করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ঠিক না সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতেই আমাদের সংবিধানের খসড়া রূপরেখা সমস্ত কিছু সেখানেই তৈরি হয়েছিল এবার যদি বলি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কী ছিল তাহলে মনে রাখবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আজকের যে পার্লামেন্ট তোমরা দেখো না যে পার্লামেন্টের যেমন রূপ সেরকম পার্লামেন্টই বলতে পারো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতবর্ষের সর্বপ্রথম পার্লামেন্ট ছিল হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেখানে বিভিন্ন বিভিন্ন প্রভিন্সের বিভিন্ন এলাকার মানে দেশের সর্বত্র জায়গার থেকে বিভিন্ন নেতা নেত্রীরা সেখানে এসেছিলেন সেখানে একসাথে জমা হয়ে ভারতের সংবিধান সম্পর্কে আলোচনা করেছিলেন এবং তাদের আলোচনার মাধ্যমেই কিন্তু আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছিল বোঝা গেল আচ্ছা এবার এই যে পয়েন্টস টু রিমেম্বার আমরা প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে মনে রাখবো এবং এই পয়েন্ট ধরে ধরে আমাদের আলোচনা শুরু করব নাম্বার ওয়ান আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ওয়াজ পুট ফরওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম বাই MN রয় আমরা জানি MN রয় হ্যাঁ তিনি ছিলেন একজন ভারতের কমিউনিজমের পায়োনিয়ার 1934 সালে তিনি প্রথমবার বলেন যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে এবং যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ইন্ডিয়ান পিপলরা থাকবে ভারতীয় জনগণরা থাকবে এবং সেই ভারতীয় জনগণরাই ভারতের জন্য একটা সংবিধান তৈরি করবে ওকে তাহলে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরির কথা সর্বপ্রথম কে বলেন সর্বপ্রথম বলেছিলেন MN রয় কবে 1934 সালে ওকে নেক্সট পয়েন্ট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বিল 1895 অলসো নোন অ্যাজ স্বরাজ বিল ঠিক আছে দেখো আমরা কংগ্রেস যখন আমরা যখন ইতিহাস পড়ব তখন আমরা দেখব যে কংগ্রেসের দুটো সেকশন ছিল একটা ছিল চরমপন্থী একটা ছিল নরমপন্থী ঠিক আছে তাহলে চরমপন্থী দলের যে নেতা ছিল বাল গঙ্গাধর তিলক মহাশয় সেই বাল গঙ্গাধর তিলক কিন্তু স্বরাজ আন্দোলন শুরু করেছিল অ্যানি বিসেন্টও কিন্তু পরবর্তী সময় সেই আন্দোলনে যোগ দেয় তো সেই সময় কী হয়েছিল যে সেই স্বরাজ বিল বা দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বিল 1895 সেটা কিন্তু ওয়াজ দ্য ফার্স্ট নন অফিসিয়াল অ্যাটেম্পট অ্যাট ড্রাফটিং আ কনস্টিটিউশন অফ কনস্টিটিউশন ফর ইন্ডিয়া আর এই যে 1895 সালের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বিল এটাই কিন্তু ভারতবর্ষের কনস্টিটিউশনের নন অফিসিয়াল হ্যাঁ প্রথম ড্রাফট কিন্তু ভারতীয় কনস্টিটিউশনে তোমরা বলতে পারো ওকে মাঝে মাঝে জিজ্ঞাসাও করতে পারে নেক্সট পয়েন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ডেড দ্য ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন 1935 ঠিক আছে দেখো ভারত সরকার ভারতবর্ষের লোকেরা ঠিক আছে মানে ভারতবর্ষের লোকেদের যে সংগঠন ছিল সেটা কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেস এই ভারতের জাতীয় কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ড করেছিল একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সেটা কবে 1935 সালে ঠিক আছে 1935 সালে কেন কারণ যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যখন লাগু হলো ভারতবর্ষে তখন কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস
জাতীয় কংগ্রেস কিন্তু অফিশিয়ালি ডিমান্ড করেছিল যে আমাদের জন্য একটা স্পেসিফিক কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকবে, আর সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ভারতীয় লোকজনেরা থাকবে এবং তারা তাদের কনস্টিটিউশন তৈরি করবে। ওকে, আচ্ছা, এইটাই লেটার ইট ওয়াজ রেজড অ্যাট দ্য সেশন অফ লখনউ 1936, 1936 সালে লখনউ অধিবেশনে এটা তোলা হয়। যদি প্রশ্ন করে যে ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বপ্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা কখন ডিমান্ড করে, তাহলে উত্তর হবে 1935 নিঃসন্দেহে। কিন্তু যদি প্রশ্ন করে যে কোন সেশনে কংগ্রেসের কোন সেশনে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের কথা ডিমান্ড করা হয়, সেটা কিন্তু লখনউ সেশন 1936। ওকে, আচ্ছা, এগেনস্ট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে মানে বিরোধ জানিয়ে তারা কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা ঘোষণা করেছিল, ডিমান্ড করেছিলেন। ওকে, নেক্সট দেখো, দ্য ডিমান্ড ফর দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফার্স্ট অ্যাকসেপ্টেড বাই দ্য ব্রিটিশ ইন অগাস্ট অফার, হ্যাঁ, 1940। দেখো, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1935 সালে যে কংগ্রেস ডিমান্ড করেছিল সেটা ইংরেজ সরকার প্রথমবারের জন্য মেনে নিয়েছিল কবে, অগাস্ট অফার 1940-এর অগাস্ট অফারে মেনে নিয়েছিল। অগাস্ট অফার আমরা আগের দিন পড়েছিলাম সামান্য, ঠিক আছে? তাহলে আমরা যখন ন্যাশনাল মুভমেন্ট পড়বো এগুলো আমরা আরও ডিটেলসে পড়বো, কিন্তু এখন যেটুকুন বলছি সেটুকুন বোঝো যে ওই যে কংগ্রেস যে ডিমান্ড করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সেইটা কংগ্রেস সেটা ব্রিটিশ সরকার প্রথমবারের জন্য মেনে নিয়েছিল কবে, এই অগাস্ট অফার 1940-এ মেনে নিয়েছিল। হাউএভার, ইট ওয়াজ ইন ক্রিপস মিশন 1942। যদিও 1942-তে যে ক্রিপস মিশন ভারতে এসেছিল সেইটা ব্রিটিশ অ্যাকসেপ্টেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনজিস্টিং এন্টাইল অফ ইন্ডিয়ান্স, মানে এই ক্রিপস মিশনই সর্বপ্রথম স্বীকার করে বা মেনে নেয় যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা তৈরি হবে ভারতে সেটাতে কমপ্লিটলি ইন্ডিয়ান লোকরাই থাকবে, ইন্ডিয়ান ছাড়া অন্য কেউ থাকবেই না সেখানে। ওকে, এটা প্রথমবারের জন্য মেনে নেওয়া হয় কোন কোন মিশনের দ্বারায়, ক্রিপস মিশন 1942-এর দ্বারায়। ওকে, ভালো করে শোনো জায়গাটা, 1935 সালে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ব্রিটিশ সরকার পাশ করলো, তখন সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের বিরোধ জানিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি করেছিল যে তাদের জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার, এবং তারা বলেছিল যে তাদের সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কোনো ধরনের ব্রিটিশ থাকবে না, শুধুমাত্র ভারতীয়রাই থাকবে। কিন্তু 1940 সালের অগাস্ট অফারে ইংরেজরা মেনে নিল যে ঠিক আছে, তোমাদের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা বানাতে দেবো, এটা ফার্স্ট টাইম মেনে নিল। কিন্তু তখন তারা বলেছিল যে ওই টিমের মধ্যে অর্থাৎ ওই অ্যাসেম্বলির মধ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে কয়েকজন ব্রিটিশও থাকতে হবে, কিন্তু তখন জাতীয় কংগ্রেস বা ভারতীয় নেতারা মেনে নেয়নি। এবং পরবর্তী সময় যখন 1942 সালের ক্রিপস মিশন ভারতে আসলো, সেই ক্রিপস মিশন কিন্তু সর্বপ্রথম মেনে নিয়েছিল যে ঠিক আছে, তোমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করো এবং সেখানে কোনো ব্রিটিশ থাকবে না, সেখানে শুধুমাত্র ভারতীয়রাই থাকবে। ওকে, এই জন্য কিন্তু ক্রিপস মিশন 1942 আমাদের কনস্টিটিউশনের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, নেক্সট পয়েন্ট, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর্মড ইন নভেম্বর 1946, আর তারপর থেকে 1946 সালের নভেম্বর মাসে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয় অ্যাজ পার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। 1946 সালে যে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল তাদের মানে রেকমেন্ডেশনে বা তাদের সহযোগিতায় 1946 সালের নভেম্বর মাসে কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়। ওকে, নেক্সট, দ্য ইলেকশনস টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ইনডিরেক্ট ইলেকশন। দেখো, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে সমস্ত মেম্বাররা ছিলেন তারা কিন্তু সবাই ছিল ইনডাইরেক্টলি ইলেক্টেড, মানে জনগণের সরাসরি ভোটে কিন্তু তারা কেউ আসেননি। তারা কীভাবে এসেছিলেন, বর্তমানে রাজ্যসভার এমপিরা যেভাবে নির্বাচিত হন ঠিক সেইভাবে, অর্থাৎ প্রভিন্সিয়াল যে লেজিসলেটিভগুলো রয়েছে সেই প্রভিন্সিয়াল লেজিসলেটিভগুলো থেকে তাদের মনোনীত সদস্যদের মনোনয়ন দ্বারাই কিন্তু এই অ্যাসেম্বলিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মেম্বারদের ইলেকশন হয়েছিল। তার মানে বর্তমানে রাজ্যসভার ইলেকশন যেমন হয় ঠিক তেমনিভাবেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইনডাইরেক্ট ইলেকশন হয়েছিল। ওকে, আচ্ছা, দেখো, দেয়ার ওয়ার আ টোটাল অফ 389 মেম্বার্স ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে শুরুতে 389 জন মেম্বার্স ছিল সর্বপ্রথম। ওকে, যার মধ্যে 296 জন হচ্ছে ইলেক্টেড এবং বাকিরা প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ, বাকিরা ইলেক্টেড
বাই দ্য মেম্বার্স অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ, মানে প্রভিন্সিয়াল আমাদের যে আঞ্চলিক যে রাজ্যসভাগুলো ছিল, মানে কী বলবো, বিধানসভাগুলো ছিল, সেই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ থেকে নির্বাচিত হয়ে 296 যাবে এবং বাকিরা প্রিন্সলি স্টেট দ্বারা নমিনেট হবে। দেখো, প্রিন্সলি স্টেট যেখানে যেখানে ছিল সেখানে রাজতন্ত্র চলছিল এবং তাদের নমিনেটেড মেম্বাররা ছিল, তাহলে 296 জন, এই যে যে মোট 389 জন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিল তাদের মধ্য থেকে 296 জন ইলেক্টেড, আর বাদবাকি সবাই কিন্তু প্রিন্সলি স্টেট, সেই সময় যারা রাজরাজাদের যে সমস্ত স্টেটগুলো ছিল তারা মনোনীত করেছিল, ওকে, বাদবাকিদের। বাট আফটার দ্য পার্টিশন, কিন্তু পার্টিশন যখন হয়ে গেল ভারতবর্ষে, তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ রিডিউসড টু 299 মেম্বার্স। তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ভারতের পক্ষে থাকলো সেই ভারতের জন্য 299 জন মেম্বার্স হয়ে গেল, আর বাদবাকি কিন্তু পাকিস্তানে চলে গেল, ওকে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলছে, দ্য ফার্স্ট, দেখো এই প্রত্যেকটা পয়েন্ট পরীক্ষায় পূর্বে জিজ্ঞেস করা, মানে অতীতে জিজ্ঞেস করা হয়েছে এবং ভবিষ্যতে কিন্তু জিজ্ঞেস করা হবে, একটা পয়েন্টও কিন্তু ফেলে দেওয়ার মতন পয়েন্ট নয়, বিশেষ করে WBCS বা UPSC-র ক্ষেত্রে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর তাছাড়া অন্য সমস্ত পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণ বটেই। দেখো, আমরা এবার দেখছি কি, দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড অন 9th December 1946। এবার যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম সভা কবে বসেছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম সভা বসেছিল 9 December 1946 সালে, ঠিক আছে, 9 December 1946 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং হয়েছিল। দ্য ফার্স্ট ইন্টারিম প্রেসিডেন্ট, আচ্ছা প্রথমবার যে সভাটা হলো সেই সভাটাকে সভাপতিত্ব তো করতে হবে, তো এই প্রথম সভার সভাপতিত্ব করেছিলেন ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সবথেকে বয়স্ক একজন ব্যক্তি, যার নাম সচ্চিদানন্দ সিনহা, ওকে। যেমন করে আমরা যখন কোনো মিটিং টিটিং আমাদের এলাকায় যখন করি তখন কী করি, আমরা সভাপতি হিসাবে কাকে নিয়োগ করি, যখন যে মানে ওই মিটিংয়ে উপস্থিত থাকা সবথেকে বয়স্ক ব্যক্তিকে যেমন আমরা সভাপতি নির্বাচন করি, ঠিক তেমনি এই 9th December 1946 সালে প্রথম যেদিন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভা বসলো সেই দিন মানে আন্তরিম বা আন্তরিক যে সচ্চিদানন্দ সিনহা, তিনি বয়স্ক লোক, সিনিয়র মোস্ট পার্সন ছিলেন, তাকে করা হয়েছিল সভাপতি, ওকে। কিন্তু পরবর্তী সময় 11 December, মানে দুদিন পরে 11 December 1946 ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সভাপতি মনোনীত করা হয়, পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে রাজেন্দ্র প্রসাদ ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট, আর সচ্চিদানন্দ সিনহাকে ছিলেন, সচ্চিদানন্দ সিনহা ছিলেন মানে প্রথম, মানে যেদিন সভা বসলো তার অন্তরিম সভাপতি, ওকে। আচ্ছা, নেক্সট, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টুক অলমোস্ট 3 ইয়ার্স। দেখো, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মোটামুটি 3 বছর সময় নিয়েছিল ভারতের কনস্টিটিউশন তৈরি করতে। এবার স্পেসিফিক যদি বলতে চাও তাহলে মনে রাখবে 2 বছর 11 মাস 18 দিন, পরীক্ষায় কিন্তু স্পেসিফিকলি এইটাই জিজ্ঞেস করে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কতদিন সময় লেগেছিল ভারতের সংবিধান তৈরি করতে। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, ওকে। মনে রাখবে 11টা সেশন হয়েছিল, এটাও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, সেশন কয়টা হয়েছিল, 11টা সেশন হয়েছিল, ঠিক আছে। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই যে 2 বছর 11 মাস 18 দিনে কটা সেশন করেছিল, মোট 11টা সেশন করেছিল, আমি এখানে লিখিনি, তোমরা একটু লিখে নিও, ওকে। আচ্ছা, অবজেক্টিভ রেজলিউশন, দেখো আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনটা কেমন হবে, ঠিক আছে, অর্থাৎ আমাদের ভারতীয় কনস্টিটিউশনের মধ্যে কী কী বিষয়বস্তু থাকবে, মানে জিস্ট বলতে পারো, জিস্ট, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের জিস্ট কী হবে, সেই জিস্টটাকেই বলা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন, ঠিক আছে। তাহলে ভারতীয় সংবিধানের যে জিস্ট সেটাকে কী বলা হচ্ছে, অবজেক্টিভ রেজলিউশন, আর এই অবজেক্টিভ রেজলিউশনের পরবর্তী নাম কিন্তু প্রিয়াম্বল, মনে থাকবে, এই অবজেক্টিভ রেজলিউশনের পরবর্তী নাম কি, এই অবজেক্টিভ রেজলিউশনের পরবর্তী নাম হচ্ছে প্রিয়াম্বল, ওকে। এবার সবথেকে বড় কথা যে এই অবজেক্টিভ রেজলিউশন কে মুভ করেছিল, জওহরলাল নেহরু, মনে রাখবে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভায় জওহরলাল নেহরু তিনি অবজেক্টিভ রেজলিউশন মুভ করেছিল, কবে, 13 December 1946, 1946 সালের 13 December জওহরলাল নেহরু তার এই অবজেক্টিভ রেজলিউশন বিলটিকে মুভ করেন, ওকে, মানে ইন্ট্রোডিউস করেন পার্লামেন্টে, পার্লামেন্ট মানে সেই সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মুভ করেন, অ্যান্ড দিস রেজলিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 22nd January 1947, এবং 1947 সালের 22শে জানুয়ারি এই অবজেক্টিভ রেজলিউশনকে গ্রহণ করা হয়, ওকে।
আচ্ছা, অবজেক্টিভ রেজলিউশন যেহেতু একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই আমরা অবজেক্টিভ রেজলিউশন সম্পর্কে ডিটেলসে পরবর্তী সময় পড়ব, মানে আজকের এই ভিডিওতেই পড়ব একটু পরে। ওকে, তাহলে এই রেজলিউশনের মধ্যে কী রয়েছে দেখে নাও। ফান্ডামেন্টাল প্রপোজিশনস অফ দ্য কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনের যে জিস্ট, বেসিক যে ঘটনা, সেগুলো সব এই অবজেক্টিভ রেজলিউশনের মধ্যেই রয়েছে। ওকে, তাহলে এই অবজেক্টিভ রেজলিউশন কে এনেছিল? জওহরলাল নেহরু। তারপরের প্রশ্ন, এবার ড্রাফটিং কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড। এবার দেখো, সংবিধান সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এক একটা আইন, এক একটা বিল, এক একটা টপিক নিয়ে নিয়ে আলোচনা চলছে, আর আলোচনার খসড়াগুলো ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে রেকর্ড করা হচ্ছে। এবার ঘটনা হচ্ছে যে ওই রেকর্ডের যে আলোচনার বিষয়ে যে ভিত্তিগুলো, মানে আলোচনা করার পরে যে সমস্ত জিস্টগুলো আসছে, সেগুলোই তো সংবিধান, সেগুলোই সংবিধানের লজ, রুলস অ্যান্ড ক্লজেস। তা সেগুলোকে তো ড্রাফট করতে হবে, তাই না? সেগুলো তো লিখতে হবে, আর সেই জন্যে সংবিধানটা লেখার জন্যে একটা কমিটি তৈরি করা হয়, যার নাম ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটি 29 আগস্ট 1947 সালে নিয়োগ করা হয়। তাহলে ড্রাফটিং কমিটি কবে অ্যাপয়েন্ট করা হয়? 1947 সালের 29 আগস্ট, মানে স্বাধীনতার কদিন পরে, স্বাধীনতার মোটামুটি এদিক থেকে 5 আর ওদিক থেকে তোমার হলো 9, মোটামুটি 14 দিন, ধরো স্বাধীনতার 14 দিন পরে তোমার 29 আগস্ট 1947 সালে এই ড্রাফটিং কমিটিকে নিয়োগ করা হয়। এবং মনে রাখবে, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। আর যেহেতু ডক্টর বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, সেই জন্যে ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের জনক বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের পিতা। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, ফার্স্ট ড্রাফটেড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ পাবলিশড ইন 1948। দেখো, 1948 সালে প্রথমবারের জন্যে যে ড্রাফটেড কনস্টিটিউশন, অর্থাৎ ড্রাফটিং কমিটি যে কনস্টিটিউশন ড্রাফট করে দিয়েছিল, খসড়া তৈরি করে দিয়েছিল, সেই খসড়া প্রকাশ করা হয় 1948 সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবারের জন্যে। আর এই খসড়া, ইট ওয়াজ প্রিপেয়ার্ড বাই কনস্টিটিউশনাল অ্যাডভাইজার স্যার এ বি এন রাও। যে দেখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে একজন কনস্টিটিউয়েন্ট অ্যাডভাইজার রাখা হয়েছিল, মানে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার রাখা হয়েছিল, তার নাম ছিল স্যার বি এন রাও। আর এই বি এন রাওয়ের হাতে যখন কনস্টিটিউশন সমর্পণ করা হয়, তো তিনি এটিকে প্রস্তুত করেন। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট। আচ্ছা, তোমরা হয়তো পাশে কোনো নয়েজ শুনতে পারো, কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে পাশেই আমার, তো হতে পারে, তো এটাকে ইগনোর করো, পড়াশুনোর দিকে মন দাও। অন 26th November 1949 দ্য পিপল অফ ইন্ডিয়া থ্রু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ওকে, বলছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 26 নভেম্বর 1949, ডেটটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সংবিধান লেখা টেখা সব শেষ, ড্রাফট সব কমপ্লিট হয়ে গেছে। এবার সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে 26 নভেম্বর 1949 সালে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কী করে? অ্যাডপ্টেড, এনাক্টেড অ্যান্ড গেভ দেমসেলভস দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ওকে, আফটার দ্য সিগনেচার অফ প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 26 নভেম্বর 1949 সালে এই কনস্টিটিউশনে সই করেন, এবং তার সইয়ের মাধ্যমেই কিন্তু আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়ে যায়। তাহলে আমাদের কনস্টিটিউশন কবে গৃহীত হয়েছিল? আমাদের কনস্টিটিউশন 26 নভেম্বর 1949 সালে গৃহীত হয়েছিল। ওকে, আচ্ছা, এবার আরেকটা কথা মনে রাখবে, যে আমাদের সংবিধান গৃহীত হয়েছিল তো 26 নভেম্বর 1949, কিন্তু সংবিধান কার্যকর কবে হয়েছিল? সংবিধান লাগু হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। ওকে, যেমন তারপরের পয়েন্টটা দেখো, পরে একটা আলোচনা করছি। তাহলে এখান থেকে দেখো, দ্য কনস্টিটিউশন ওয়াজ ফাইনালি সাইন্ড বাই অল দ্য মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 24th January 1950। 1950 সালের 24শে জানুয়ারি দিনটি ছিল গুরুত্বপূর্ণ একটি দিন। 1950-এর 24শে জানুয়ারি দিনটিতেই ছিল হচ্ছে মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লাস্ট দিন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লাস্ট দিন কবে ছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লাস্ট দিন ছিল 24শে জানুয়ারি 1950। আর এই 24শে জানুয়ারি 1950 সালে ওই কনস্টিটিউশনে ওই অ্যাসেম্বলির যে কয়জন মেম্বার ছিল সকলেই সই করে দিয়েছিল। ওকে, ইট ওয়াজ দ্য লাস্ট ডে অফ কনস্টিটিউন অ্যাসেম্বলি। যাই হোক, এবার নেক্সট দেখো, ইট হ্যাড কন্টিনিউড অ্যাজ, এবার কনস্টিটিউশনাল যে সরি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো 1950-এর 24শে জানুয়ারি পর্যন্ত লাস্ট হয়েছে, তাই না? তারপরে কী হলো? তারপরে ভারতবর্ষে গঠিত হয়েছিল ক্যাবিনেট, ঠিক আছে, অর্থাৎ ভারতের মন্ত্রিসভা গঠিত হয়েছিল, ভারত সরকারের মন্ত্রিসভা গঠিত হয়েছিল। আর সেই ভারত সরকারের মন্ত্রিসভা নিয়ে তারা কিন্তু প্রভিশনাল পার্লামেন্ট সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। এই
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 24 জানুয়ারি 1950 পরে এটা পার্লামেন্টে পরিণত হয়ে গেছিল অ্যান্ড ইট হ্যাড কন্টিনিউড অ্যাজ আ প্রভিন্স অ্যাজ আ প্রভিশনাল পার্লামেন্ট ফ্রম 26 জানুয়ারি 1950 টিল দ্য ফরমেশন অফ দ্য নিউ পার্লামেন্ট মে 1952। 1952 সালে যে নতুন সরকার প্রতিষ্ঠা হলো তার আগে পর্যন্ত 26 জানুয়ারি 1950 সাল পর্যন্ত কিন্তু ভারতবর্ষের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা প্রভিশনাল পার্লামেন্টে পরিণত হয়ে গেছিলো। মনে রাখবে, এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। ওকে, আচ্ছা নেক্সট পয়েন্ট কী মনে রাখতে হবে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন টু ফুল অপারেশন উইথ এফেক্ট অন 26 জানুয়ারি 1950। 1950 সালের 26 জানুয়ারি আমাদের ভারতের সংবিধান কেম ইন টু ফুল অপারেশন, মানে ফুল অপারেশন এসেছিলো, সম্পূর্ণ কার্যকর হয়েছিল। অ্যান্ড এই সংবিধান যখন 26 জানুয়ারি যখন সংবিধান লাগু হলো তখন দুটো কাজ হয়েছিল, গুরুত্বপূর্ণ কাজ মনে রাখবে, দেন অ্যান্ড ইট দেন রিপ্লেসড ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 বাই দ্য ব্রিটিশ। আমাদের ব্রিটিশ সরকার শেষ অ্যাক্ট আমাদের জন্য কোনটা করেছিল, এই যে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 করেছিল না, এই অ্যাক্টটা ওই দিনকে বাতিল করে দেওয়া হয়। কবে? 26 জানুয়ারি 1950 সালে। ওকে, অ্যান্ড সিজ টু বি আর ডমিনিয়ন অফ ব্রিটিশ ক্রাউন, এবং ইন্ডিয়া যে একটা এখন আর ডমিনিয়ন অফ ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ ক্রাউনের ডমিনিয়নে নাই সেটা ঘোষণা করা হয়। ঠিক আছে, আর কি, অ্যান্ড বিকেম আ সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক। তখন এই 1950-এর 26 জানুয়ারি থেকেই ভারতবর্ষ একটা সভরেন ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকে পরিণত হয়। ওকে, এবার কথা হচ্ছে যে সভরেন শব্দের অর্থ কী, আমরা তো এটা অবশ্যই পড়বো যখন আমরা শুরু করবো আমাদের কনস্টিটিউশনাল টার্মগুলো, সেখানে আমরা পড়বো, তবুও আমি বলে দিচ্ছি। দেখো দেখো, ভারতবর্ষকে প্রথমে ব্রিটিশ সরকার কী বলেছিল, যে আমরা তোমাদেরকে ডমিনিয়নের মর্যাদা দেব। ঠিক আছে, ডমিনিয়ন মানে কি, তোমরা তোমাদের মতন স্বাধীন রাজ্যই চালনা করবে কিন্তু তোমরা আমাদের ডমিনেশনে থাকবে। তাহলে ডমিনিয়ন মানে কারো ডমিনেশনে থাকা, কারো আধিপত্যে থাকা বা কারো অধীনে থাকা। ভালো করে বোঝো, ডমিনেশন মানে কারো অধীনে থাকা, তুমি আমার অধীনে থাকবে কিন্তু তুমি তোমার সঠিক স্বাধীন কাজ করে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমার অধীনে থাকবে। কিন্তু এই ডমিনিয়নের ঠিক অপোজিট ওয়ার্ডটা হলো সভরেন। সভরেন মানে কোনো বাহিরের হস্তক্ষেপ কোনো দেশের উপরে থাকবে না। মনে করো এখানে আছে এ ল্যান্ড, এখানে আছে বি ল্যান্ড, এই এ ল্যান্ডটা মনে করো স্বাধীন, বি ল্যান্ডটাও স্বাধীন, মানে এটাও ইন্ডিপেন্ডেন্ট আবার এটাও ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু হলো কি, যেমন যেমন আমি যদি বলি তোমাকে জাপানের কথা, মনে করো এটা হলো জাপান, এটা হলো জাপান, বিটা হলো ভারত। ঠিক আছে, জাপান কিন্তু একটা সভরেন কান্ট্রি নয়। কথা হলো কেন, কারণ জাপানের যে মিলিটারি সিস্টেম, জাপানের যে ফরেন পলিসি বা মিলিটারি সিস্টেম যেটা রয়েছে সেটা কিন্তু দেখাশোনা করে আমেরিকা। কেন দেখাশোনা করে এটা আমি পরে একটা সময় বলবো। তো দেখো, এই জাপানের ডিফেন্সে কার ভূমিকা রয়েছে, আমেরিকার হস্তক্ষেপ রয়েছে। তাই এটা স্বাধীন দেশ হলেও একটা ডমিনেশন কিন্তু, একটা হস্তক্ষেপ কিন্তু বিদেশিদের রয়েছে। তাই জাপানকে সভরেন কান্ট্রি বলা যায় না, কিন্তু ভারতবর্ষ একটা সভরেন কান্ট্রি। কেন? কারণ ভারতবর্ষের ওপরে কোনো বাইরের দেশের হস্তক্ষেপ নেই। বোঝা গেল? তাহলে সভরেন শব্দের অর্থ হচ্ছে সার্বভৌম, অর্থাৎ যার ওপরে কোনো কর্তৃত্ব কারো নেই, সেটা সেই দেশের লোকেরই কর্তৃত্ব সেই দেশের উপরে রয়েছে। কিন্তু জাপানকে সভরেন বলা যায় না। কেন বলা যায় না? কারণ জাপানের ডিফেন্স সিস্টেমটা টোটালি কন্ট্রোলড বাই ইউএসএ, আমেরিকা। ওকে, কেন এটা পরে আলোচনা করে দেব কেন। চলো, তাহলে বোঝা গেল ডমিনিয়ন আর সভরেন। তাহলে এতদিন ব্রিটিশ সরকারের ডমিনেশনে ছিল ভারতবর্ষ, এই 1950-এর 26 জানুয়ারি থেকে ভারতবর্ষ একটা সভরেন ডেমোক্রেটিক রিপাবলিকে পরিণত হয়। ওকে, আচ্ছা আমাদের ভারতের যে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে আমরা তিনটে ফেজে ভাগ করতে পারি। ফার্স্ট ফেজ, ফার্স্ট ফেজটা কী ছিল দেখো, অ্যাজ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আন্ডার দ্য লিমিটেশনস অফ ক্যাবিনেট মিশন প্ল্যান ফ্রম 6th সেপ্টেম্বর টু 14th অগস্ট 19, আচ্ছা 6th সেপ্টেম্বর 1946, এটা হবে। দেখো আমাদের যে ভারতীয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা আন্ডার দ্য লিমিটেশনস অফ ক্যাবিনেট মিশন প্ল্যান, আমাদের ভারতবর্ষের যে ক্যাবিনেট মিশন প্ল্যান এসেছিলো 1946-এ, সেই 1946-এর ক্যাবিনেট মিশন প্ল্যানের
আন্ডারেই কিন্তু ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথমত 1947 সালের 1400 আগস্ট পর্যন্ত। এবার যখন 1947 সালের 15ই আগস্ট যখন ক্ষমতার হস্তান্তর অর্থাৎ ট্রান্সফার অফ পাওয়ার হলো, তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সেকেন্ড ফেজ শুরু হলো। এই সেকেন্ড ফেজে কী হলো, অ্যাজ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আ সভরেন বডি। দেখো এবার এটা সভরেন বডি হয়ে গেছে, এতদিন কিন্তু ডমিনিয়ান ছিল, ডমিনিয়ান কারণ এই যে ক্যাবিনেট মিশন প্ল্যানের ডমিনেশনে আমাদের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কাজ করছিল। কিন্তু 1947 সালের 15ই আগস্ট থেকে 1949 সাল পর্যন্ত কিন্তু সভরেন বডি, মানে এর মধ্যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে আর কোনো বিদেশি হস্তক্ষেপ ছিল না। অ্যান্ড এটা একটা প্রভিজনাল পার্লামেন্ট, মানে প্রভিজনাল পার্লামেন্টের মতন কাজ করছিল। ওকে, আচ্ছা থার্ড ফেজ যদি দেখো, এই যে 26 নভেম্বর 1949 থেকে অ্যাজ আ প্রভিন্সিয়াল পার্লামেন্ট, আমি একটু আগে আলোচনা করলাম 1952 সালের মার্চ মাস পর্যন্ত এটা একটা পার্লামেন্টের মতন কাজ করেছিল। ওকে, তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির তিনটে ফেজ এখানে আলোচনা আমরা করলাম। ঠিক, নেক্সট আদার আদার অ্যাক্টিভিটিস অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আচ্ছা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের আদার্স কাজও তো কিছু করেছিল, কী করেছিল, এক নাম্বার ইট অ্যাডপ্টেড ন্যাশনাল ফ্ল্যাগ অন 22nd July 1947। 1947 সালের 22শে জুলাই 1947 সালের 22শে জুলাই কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করেছিল। ইট অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম অন 24th January 1950। এবং যেদিন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাস্ট দিন, সেই দিনই কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত এবং ভারতের জাতীয় গীত এই দুটোকে কিন্তু গ্রহণ করেছিল। কবে? 24শে জানুয়ারি 1949-এ, সরি 50-এ। এবার দেখো, ইট র্যাটিফাইড দ্য ইন্ডিয়ান্স মেম্বারশিপ অফ কমনওয়েলথ ইন মে 1949। 1949 সালে এই ভারতবর্ষ কমনওয়েলথের মেম্বারশিপ গ্রহণ করেছিল। একটা কথা, আমি কমনওয়েলথ সম্পর্কে তোমাদের, আমি যখন বিশ্বের ইতিহাস সম্পর্কে পড়াবো তখন আমি কমনওয়েলথ সম্পর্কে অবশ্যই পড়াবো, তবুও বলি যে একটা সময় ছিল যখন ব্রিটিশ এই পৃথিবীর 25% ল্যান্ডকে নিজেদের কবজায় করে নিয়েছিল। আবার বলি, একটা সময় ছিল যখন ব্রিটিশরা এই পৃথিবীর 25% ল্যান্ডকে নিজেদের কবজার মধ্যে করে নিয়েছিল, আর তখন সেই সমস্ত ল্যান্ডগুলোকে বলা হতো কমনওয়েলথ অফ ব্রিটেন। কী বলা হতো? কমনওয়েলথ অফ ব্রিটেন। দেখো কমন মানে কি, কমন মানে সাধারণ, ওয়েলথ মানে সম্পদ, কমনওয়েলথ মানে ব্রিটেনের এগুলো সাধারণ সম্পদ ছিল অ্যাকচুয়ালি, বোঝা গেল? এবার সেই ভারতবর্ষ কমনওয়েলথের মেম্বারশিপ এখনও কমনওয়েলথ চলছে, ভারতবর্ষ এখনও কমনওয়েলথের মেম্বার রয়েছে। অর্থাৎ একটা মোটা মোটা ভাষা একটা কথা মনে রাখবে যে ইংরেজদের অধীনে যে সমস্ত দেশ অতীতে ছিল তাদের সংগঠনটাকেই বলা হয় কমনওয়েলথ, বোঝা গেল? আচ্ছা এবার দেখো 4 নম্বর পয়েন্ট, ইট ইলেক্টেড ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন 24th January 1950। 1950 সালের 24শে জানুয়ারি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ, মানে নির্বাচিত করে, বোঝা গেল? তাহলে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম রাজেন্দ্র প্রসাদ, তাকে 1950 সালের 24শে জানুয়ারি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারাই নির্বাচিত করা হয়। ওকে, আচ্ছা আর তাকে, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কবে নির্বাচিত করা হয় একটু আগে বলে গেলাম, মনে আছে? 11 ডিসেম্বর 1946। ঠিক আছে, ওকে। অবজেক্টিভ রেজলিউশন সম্পর্কে এবার আমাদের পড়া দরকার। তাহলে এই অবজেক্টিভ রেজলিউশনটাই হচ্ছে আমাদের বর্তমান প্রিয়াম্বল, বোঝা গেল? আজকের যে প্রিয়াম্বল আমরা দেখি সেই প্রিয়াম্বলটাই হচ্ছে মানে অবজেক্টিভ রেজলিউশন। ঠিক আছে, দেখো অন 22nd January 1947 দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড দ্য অবজেক্টিভ রেজলিউশন, মানে অবজেক্টিভ রেজলিউশনকে অ্যাডপ্ট করেছিল 22শে জানুয়ারি 1947 সালে, যেটা প্রপোজড বাই জওহরলাল নেহরু, যেটা জওহরলাল নেহরু বিলটিকে প্রপোজ করেছিল। কবে? 13ই ডিসেম্বর 1947 সালে। দ্য রেজলিউশন কন্টেন্ড দ্য ফান্ডামেন্টাল প্রপোর্শনস অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড সেট ফোর্থ দ্য পলিটিক্যাল আইডিয়াস দ্যাট শুড গাইড ইটস ডেলিবারেশনস। বলছে এই সংবিধানের যে মূল চিন্তাভাবনা বিষয়বস্তু সবই অবজেক্টিভ রেজলিউশনের মধ্যেই ছিল। ওকে, আচ্ছা তাহলে নেক্সট পয়েন্ট দেখো, দিস অবজেক্টিভ রেজলিউশন লেটার বিকেম দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বল হিসাবে কাজ করছিল। ওকে, আচ্ছা এবার আমাদের কি দেখতে হবে, এবার আমাদের দেখতে হবে মেইন পয়েন্টস অফ দ্য অবজেক্টিভ রেজলিউশন। এই মেইন পয়েন্টগুলো আমরা দেখো, এতটা ডিটেলসে আমরা পড়ছি কেন, এতটা ডিটেলসে আমরা এই জন্যই পড়ছি কারণ মেইন পরীক্ষা আমাদের মূল টার্গেট, প্রিলিমিনারি আমাদের মেইন টার্গেট নয়, আমাদের মেইন টার্গেট কিন্তু বিসিএস মেইন।
সো মেইনে যেখান থেকে খুশি কোয়েশ্চেন প্রশ্ন করতে পারে, এর বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন হয় না, চিন্তা করো না। ওকে, দেখো এক নাম্বার পয়েন্ট কি, ইন্ডিয়া শ্যাল বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট সভরেন রিপাবলিক, ভারতবর্ষ একটি স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত হবে। ইন্ডিয়া শ্যাল বি আ ইউনিয়ন অফ আস্টওয়াইল, ভারতবর্ষ একটা ইউনিয়ন হবে, আস্টওয়াইল মানে পূর্বতন, পূর্বতন একটা ইউনিয়ন হবে, কাদের, ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরিজ, যে সমস্ত ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি রয়েছে, ইন্ডিয়ান স্টেট, ভারতীয় রাজ্য রয়েছে, অ্যান্ড দ্য পার্টস আউটসাইড ব্রিটিশ ইন্ডিয়া, এবং ব্রিটিশ ইন্ডিয়ার বাইরের যে সমস্ত এলাকা রয়েছে, অ্যান্ড ইন্ডিয়ান স্টেটস অ্যাজ আর উইলিং টু বি পার্ট অফ দ্য ইউনিয়ন, এবং ভারতের অন্য সমস্ত রাজ্য যারা ভারতের অংশ হতে চায়। তাহলে মনে রাখবে আমাদের ভারত কিন্তু একটা ইউনিয়ন, ঠিক আছে, কতগুলো সংগঠনের সেন্ট ঐক্য আর কি, কতগুলো কতগুলো রাজ্যকে একত্রীকরণ করে একটা ইউনিয়ন তৈরি করা হয়েছে। ওকে, আচ্ছা, এই জন্যে আমাদের বর্তমানেও কেন্দ্র সরকারকে কী বলা হয়, ইউনিয়ন গভর্নমেন্ট বলা হয়, কেন্দ্র সরকারকে কী বলা হয়, ইউনিয়ন গভর্নমেন্ট বলা হয়। ওকে, আচ্ছা, তিন নম্বর পয়েন্টটাকে খেয়াল করো, টেরিটরিজ ফর্মিং দ্য ইউনিয়ন শ্যাল বি অটোনমাস, এবং যে সমস্ত টেরিটরিগুলো ইউনিয়নকে ফর্ম করবে তারা অটোনমাস হবে, তারা স্বশাসিত হবে, অ্যান্ড এক্সারসাইজ অল পাওয়ার্স এক্সেপ্ট দোজ অ্যাসাইন্ড টু ভেস্টেড ইন দ্য ইউনিয়ন, বলছে ইউনিয়নের ওপরে যে সমস্ত ক্ষমতা অর্পণ করা থাকবে সেই সমস্ত ক্ষমতা বাদে অটোনমাস, মানে সবাই স্বতন্ত্র ক্ষমতা অধিকারী হবে। বোঝা গেল? এখানে বলতে চাইছে অ্যাকচুয়ালি রাজ্য রাজ্যের ক্ষমতা পালন করবে, মানে নিজেদের মানে স্বায়ত্ত শাসন হিসাবে, এবং ইউনিয়ন গভর্নমেন্ট তার নিজস্ব ক্ষমতা পালন করবে। নেক্সট, অল পাওয়ার্স অ্যান্ড অথরিটি অফ সভরেন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অ্যান্ড ইটস কনস্টিটিউশন শ্যাল ফ্লো ফ্রম দ্য পিপল, এবং ভারতের যত সমস্ত ক্ষমতার উৎস সেটা হবে তার জনগণ। এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, ভারতের সমস্ত ক্ষমতার উৎস হবে সেই বা দেশের, ভারতের জনগণ। ওকে, পাঁচ নম্বর পয়েন্ট, অল পিপল অফ ইন্ডিয়া শ্যাল বি গ্যারান্টিড অ্যান্ড সিকিওর সোশ্যাল ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, দেখো ভারতের সমস্ত জনগণকে গ্যারান্টিড করা হবে অ্যান্ড সিকিওর করা হবে, তাদেরকে সুনিশ্চিত করা হবে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, কিসের, সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল জাস্টিস, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক জাস্টিস তাদের দেওয়া হবে, ন্যায় বিচার দেওয়া হবে, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, সমান মর্যাদা হবে, সমান মর্যাদা সম্পন্ন সবাই থাকবে, অ্যান্ড অপরচুনিটিস বিফোর ল, এবং আইনের চোখে সকলের অধিকার সমান হবে, অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডমস অফ টক, হ্যাঁ, কথা বলার স্বাধীনতা থাকবে, এক্সপ্রেশন মানে কথা বলা, এক্সপ্রেশনের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বিশ্বাসের স্বাধীনতা থাকবে, আস্থার স্বাধীনতা থাকবে, পূজা অর্চনার স্বাধীনতা থাকবে, ভোকেশন কথা বলার স্বাধীনতা থাকবে, অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাকশন সব কিছুর স্বাধীনতা থাকবে, সাবজেক্ট টু ল অ্যান্ড পাবলিক মোরালিটি, এবং সেটা কিন্তু আইনের মধ্যেই থাকতে হবে, আইনের ঊর্ধ্বে যেন না চলে যায়, অর্থাৎ এমন কোনো কথা আমরা বলতে পারবো না বা এমন কোনো কাজ করতে পারবো না যেটা রাষ্ট্রবিরোধী হয়ে যায়। ওকে, তারপর দ্য মাইনরিটিস ব্যাকওয়ার্ড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস ডিপ্রেসড অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস শ্যাল বি প্রোভাইডেড অ্যাডিকুয়েট সেফগার্ড, এবং ভারতবর্ষের যারা মানে যারা পিছিয়ে পড়া জাতি, হ্যাঁ, পিছিয়ে পড়া জাতি বা যারা বঞ্চিত লাঞ্ছিত পীড়িত তাদেরকে কিন্তু সেফগার্ডস প্রোভাইড করা হবে। ওকে, আচ্ছা, তারপরের পয়েন্ট কি, দ্য টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অফ দ্য রিপাবলিক অ্যান্ড ইটস সভরেন রাইটস অন ল্যান্ড সি অ্যান্ড এয়ার শ্যাল বি মেইনটেন্ড অ্যাকর্ডিং টু জাস্টিস অ্যান্ড ল অফ সিভিলাইজড নেশন, বলছে এবং দেশের সমস্ত কিছুই সিভিলাইজড নেশনের ল অনুযায়ী পারফর্ম হবে, সেটা সেই দেশের সভরেনটি হোক, সেটা সেই দেশের ল্যান্ড সি এয়ার যত যত কিছু আছে সব কিছুই কিন্তু একটা সিভিলাইজড নেশনের ল অ্যান্ড জাস্টিস অনুসারে পারফর্ম হবে। ওকে, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি মানে কি, স্টেট প্রত্যেকটা ইন্টারস্টেট রিলেশনশিপ। আচ্ছা, নেক্সট পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট কি, দ্য ল্যান্ড উড মেক ফুল অ্যান্ড উইলিং কন্ট্রিবিউশন, ওকে, অফ দ্য প্রমোশন অফ ওয়ার্ল্ড পিস অ্যান্ড ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, এটাতে বলা হচ্ছে ভারতবর্ষ আসলে পৃথিবীর জন্যে কী করবে, ভারতবর্ষ এটা নিশ্চিত করবে যে ওয়ার্ল্ড পিস অ্যান্ড ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, ভারতবর্ষ পৃথিবীর জন্যে শান্তি আনবে এবং ভারতবর্ষ সবসময় মানব জাতির কল্যাণের কথা চিন্তা করবে।
ওকে, এই ছিল অবজেক্টিভ রেজলিউশন। আর যে অবজেক্টিভ রেজলিউশনটা পরবর্তী সময় প্রিয়াম্বেল হয়ে যায়, এর পরের দিন আমাদের লেকচার হবে স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে, সেখানে গিয়ে আমরা প্রিয়াম্বেল সম্পর্কে ডিটেলসে পড়ব। ওকে, এবার দেখো এই কনস্টিটিউশন তৈরি করার জন্য কতগুলো ইম্পর্টেন্ট কমিটি গঠন করা হয়েছিল, ঠিক আছে, সেই কমিটিগুলোকে এবার আমরা দেখে নিই। নাম্বার ওয়ান, ড্রাফটিং কমিটি, বাঁ পাশে আমি লিখেছি কমিটি, ডান পাশে তাই কমিটির চেয়ারম্যান। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর। ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান ছিলেন জে বি কৃপলানি। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ইউনিয়ন পাওয়ার্স কমিটি, এর চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। এগুলো সব ফ্যাক্টস, এখানে আমার বলার কিছুই নেই। কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটিজের মানে চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। স্পেশাল কমিটি টু এক্সামাইন দ্য ড্রাফট কমিশনের প্রেসিডেন্ট চেয়ারম্যান ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অ্যাডহক কমিটি অন সুপ্রিম কোর্টের চেয়ারম্যান ছিলেন এস ভরদাচার্য। আর কি, কমিটি অন চিফ কমিশনার্স প্রভিন্সেস, এটার চেয়ারম্যান ছিলেন বি পট্টভি সীতারামাইয়া। ওকে, এই ইম্পর্টেন্ট কমিটি, এগুলো একটু মনে রাখবে এবং এগুলো খাতায় লিখে দেওয়ালে টাঙিয়ে রাখবে, যেখানে পড়তে বসো তাহলে মুখস্থ হয়ে যাবে, এভাবে এমনি করে মুখস্থ হয় না। ওকে, বারে বারে চোখের সামনে দেখতে থাকলে দেখবে একটা সময় চোখে ভাসছে তোমার। আচ্ছা, এরপর দেখো খুব ইম্পর্টেন্ট, এটা খুব এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, যেমন সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের ভারতের সংবিধানের সোর্সটা কোথায়, আমাদের ভারতের সংবিধানটা কোথা থেকে অ্যাকচুয়ালি এর রসদগুলো কোথা থেকে পেলো, তাই না? ভারতের সংবিধানের যে সমস্ত মানে জিনিসগুলো রয়েছে, যে সমস্ত প্রভিশনস, লজ, ক্লজ রয়েছে, সেগুলো কোথা থেকে আসলো সেই সোর্স। দেখো, নাম্বার ওয়ান বলেছিলাম না যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে বলা হয় মাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে এইখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটার থেকে ফেডারেল স্কিম নেওয়া হয়। ফেডারেল স্কিম স্ট্রাকচার, মানে দেখো এটা অ্যাকচুয়ালি ফেডারেল স্ট্রাকচারের কথা বলা হচ্ছে, ফেডারেল স্ট্রাকচারের কথা বলা হচ্ছে। আমরা আগের দিন পড়েছিলাম ফেডারেল স্ট্রাকচারের কথা, স্টেট অ্যান্ড সেন্ট্রালের মধ্যে ক্ষমতার বন্টিকরণ, সেটা নেওয়া হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। এমার্জেন্সি পাওয়ার্স, ঠিক আছে, মানে জরুরিকালীন যে ক্ষমতা, হ্যাঁ, সেটা কিন্তু এর থেকে নেওয়া হয়। তারপরে অর্ডিনেন্স ডিফাইনিং দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অর গভর্নরস, এবং জরুরিকালীন অবস্থায় যে অর্ডিনেন্স আনা যেতে পারে, যেটা রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে দেওয়া হয়েছে, সেটা হতে পারে, সেটা নেওয়া হয়। আবার কি, অফিস অফ দ্য গভর্নরস, রাজ্যপালের যে পদ, সেই রাজ্যপালের পদ সৃষ্টি হয়েছে কিন্তু এই আইন থেকেই নেওয়া হয়েছে। জুডিশিয়ারি, আমাদের বিচার ব্যবস্থা কেমন হবে, সেটা এই আইন থেকে নেওয়া হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেভেল, মানে কেন্দ্র এবং রাজ্য স্তরে কেমন শাসন ব্যবস্থা চলবে, সেটাও এইখান থেকেই নেওয়া হয়েছে। ওকে, ইউনাইটেড কিংডম, এবার ইংরেজদের থেকে অর্থাৎ ইংল্যান্ড থেকে কী নেওয়া হয়েছে, ইংল্যান্ড থেকে পার্লামেন্টারি সিস্টেম নেওয়া হয়েছে, বাইক্যামেরাল পার্লামেন্ট, মানে দ্বিকক্ষ বিশিষ্ট, বাইক্যামেরাল মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, রাজ্যসভা, উচ্চসভা, রাজ্যসভা, লোকসভা। ওকে, নেক্সট প্রাইম মিনিস্টার পদের সৃষ্টিটাও ইউনাইটেড কিংডম থেকে এসছে, কাউন্সিল অফ মিনিস্টার্স ইউনাইটেড কিংডম থেকে। সিঙ্গেল সিটিজেনশিপ, খুব ইম্পর্টেন্ট, সিঙ্গেল সিটিজেনশিপ কোন সংবিধান থেকে এসছে, মানে ইংল্যান্ডের সংবিধান, মানে ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন থেকে এসছে সিঙ্গেল সিটিজেনশিপ। মানে আমরা ভারতবর্ষের সেই, আমরা পশ্চিমবঙ্গে বাস করি বা বিহারে বাস করি বা উড়িষ্যা বা রাজস্থান, যেখানেই বাস করি না কেন, আমাদের একটাই নাগরিকত্ব, আমরা ইন্ডিয়ান। ওকে, আচ্ছা, সেই সিঙ্গেল সিটিজেনশিপ। তারপরে দেখো অফিস অফ দ্য সিএজি, কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এনাদের কী কাজ, চিন্তার কোনো কারণ নেই, এগুলো আমরা ডিটেলস খুব ভালো করে পড়বো। ওকে, এই সিএজি পোস্টটাকে ক্রিয়েট করা হয়েছে, হ্যাঁ, এই ইউনাইটেড কিংডম থেকে এটা নেওয়া হয়েছে। তারপর রিট জুরিসডিকশন অফ কোর্ট সুপ্রিম, আচ্ছা, কোর্টগুলোর যে রিট থাকে, হ্যাঁ, একটা স্পেশাল পাওয়ার, সেগুলো এখান থেকে নেওয়া হয়েছে। রুল অফ ল, আইনের শাসন চলবে দেশে, এটাও ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এরপর দেখো ইউএসএ, আমেরিকা, আমেরিকা থেকে কী কী নেওয়া হয়েছে, আমেরিকা থেকে নিয়েছে রিটেন কনস্টিটিউশনের ধারণাটা নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্টস অ্যাজ এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট, প্রেসিডেন্ট একদম একজন মানে রাষ্ট্রে, আমাদের রাষ্ট্রের এক্সিকিউটিভ হেড হবেন। তারপরে ইম্পিচমেন্ট অফ প্রেসিডেন্ট অ্যান্ড রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস, মানে প্রেসিডেন্টের যে সরানোর পদ্ধতি, ইম্পিচমেন্ট এবং এই যে এসসি এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজেসদের সরানোর পদ্ধতিও, সেটা কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে। দেখো এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভালো করে নোট করবে, অথবা এই ভিডিওর ডিসক্রিপশানে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো 12 আওয়ার্সের মধ্যে, ঠিক আছে, ভিডিও আপলোডের 12 আওয়ার্সের মধ্যে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, সেখান থেকে পিডিএফও ডাউনলোড করে নিতে পারো, আর যারা মেম্বারশিপ গ্রহণ করেছো তাদেরকে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে দিয়ে দেবো, তোমরা ফ্রি অফ কস্ট সেখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, আচ্ছা, আর কি,
আর এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর যারা নিজেরা নোট করছো তারা নিজেরা খাতায় নোট করে নেবে। ওকে, ভাইস প্রেসিডেন্ট অ্যাজ আ চেয়ারম্যান অফ রাজ্যসভা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএস প্রেসিডেন্ট থেকে। দেখো এখান থেকে হুবহু কোয়েশ্চেন করে। হ্যাঁ, জুডিশিয়াল রিভিউ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ঠিক আছে, জুডিশিয়াল রিভিউ এবং জুডিশিয়ারি, বিচার ব্যবস্থার একটা স্বাধীনতার কথা, সেটা কিন্তু ইউএসএ থেকেই নেওয়া হয়েছে। তারপর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে কনকারেন্ট লিস্ট মানে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে। কোঅপারেটিভ ফেডারেলিজম, এটাও অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। তারপর কি জয়েন্ট সিটিং অফ টু হাউজেস পার্লামেন্ট, মানে রাজ্যসভা আর লোকসভার জয়েন্ট সিটিংয়ের ধারণাটাও কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। ইউএসএসআর, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া, রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, ফান্ডামেন্টাল ডিউটিস মানে যে আমাদের মৌলিক কর্তব্য, সেই মৌলিক কর্তব্যের ধারণা কিন্তু রাশিয়া থেকে নেওয়া হয়েছে। ওকে, এবার দেখো বাইমার কনস্টিটিউশন অফ জার্মানি, জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি, এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটসগুলোকে হনন করা হবে, এটা নেওয়া হয়েছে কিন্তু আমাদের বাইমার কনস্টিটিউশন অফ জার্মানি থেকে, ঠিক আছে। তারপর ব্যালট সিস্টেম, ব্যালটের মাধ্যমে ভোটের যে সিস্টেম সেটাও নেওয়া হয়েছে জার্মানি থেকে। কানাডা থেকে কি নেওয়া হয়েছে? দেখো কানাডা থেকে ফেডারেল সিস্টেম নেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো 1935-এর রুল থেকে কি নেওয়া ছিল? সে ফেডারেল স্কিম, মানে ফেডারেল স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত সেটা নেওয়া ছিল। আর ফেডারেল সিস্টেম, যেভাবে সরকার চলছে বর্তমান ভারতবর্ষে, সেটা নেওয়া হয়েছে কিন্তু ক্যানাডা থেকে। ওকে, রেসিডুয়ারি পাওয়ার্স, রেসিডুয়ারি পাওয়ার্সকে আমি এক কথায় বলবো রিজার্ভ পাওয়ার্স, যেটা সংরক্ষিত ক্ষমতা, সেই সংরক্ষিত ক্ষমতা আমরা এগুলো ডিটেলস পড়বো, সেটাও নেওয়া হয়েছে ক্যানাডা থেকে। অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর্স, রাজ্যপালদের নিয়োগ কীভাবে হয় সেটা ক্যানাডা থেকে নিয়ে আসা হয়েছে। অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি জুরিসডিকশন কী রয়েছে, তারা কি নির্দেশ জারি করতে পারে, সেগুলো। সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে প্রসিডিউর অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট, সংবিধান সংশোধন, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ইলেকটিং মেম্বার অফ রাজ্যসভা, রাজ্যসভার মেম্বারদের ইলেকশন, এটাও সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। ওকে, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? কনসেপ্ট অফ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা বাই দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এগুলো সব আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। ওকে, আচ্ছা তাহলে এখানেই আজকে আমাদের ভিডিও শেষ হলো। এবার একটা কথা বলি, এগুলো সবই ছিল স্ট্যাটিক, হ্যাঁ, এগুলো সবই ছিল ফ্যাক্টস বেসড লেকচার, ঠিক আছে, ফ্যাক্টস বেসড লেকচার, মানে এখানে আমার বোঝানোর কিছুই নেই। ওকে, এখানে জাস্ট কতগুলো ফ্যাক্টস, যে ফ্যাক্টসগুলোকে তোমাকে মুখস্থ করতে হবে। ওকে, এবার যখন আমরা পরবর্তী সময় আরও এগোবো লেকচারগুলোকে নিয়ে, তখন আমরা দেখবো যে এই বিষয়ে ডিটেলস ডিটেলস আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটা টপিককে নিয়ে আমি বুঝিয়ে সুন্দর করে আলোচনা করব, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যেগুলো ফ্যাক্টস বেসড লেকচার, সেগুলো তো তোমাকে মুখস্থ করতে হবে, সেখানে তো আমার বোঝানোর কিছু থাকে না, তাই না? যেখানে বোঝানোর আমি অবশ্যই সেখানে বোঝাবো। তো এখানেই ভিডিও শেষ করছি, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর যদি আমার কোথাও কোনো ধরনের মিস্টেক হয়ে যায় সেটা আমাকে পয়েন্ট আউট করবে, আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, তাহলে এখানেই রাখলাম।